জিকে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সালোক সংশ্লেষ সুপার 40 এর এমসিকিউ নিয়ে চলে এসেছি। এর আগের ভিডিওতে কিন্তু সালোক সংশ্লেষ সুপার 40 বা 40টা কোশ্চেনের পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম, প্র্যাকটিসের 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কিন্তু প্র্যাকটিসের 2 নিয়ে আলোচনা করব। সায়েন্স চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউ কোশ্চেন আমরা আলোচনা করছি, এরকমই কিন্তু পরপর আমরা সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কোশ্চেন আমরা আলোচনা করব। তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, আমরা সালোক সংশ্লেষ সুপার যে 40টা কোশ্চেন আমরা আলোচনা করছি, তার আগের পার্ট 1-এ বা প্র্যাকটিসের 1-এ কিন্তু আমরা 20টা অলরেডি আলোচনা করে দিয়েছি। আজকে আমরা আরও 20টা কোশ্চেন এখানে আলোচনা করব সুপার 40-এ। ঠিক আছে, চলো দেখি কোশ্চেনগুলো দেখে নিই। প্রথম কোশ্চেন ছিল, গ্লুকোজের প্রধান উপাদান কী? গ্লুকোজের প্রধান উপাদান কী? CNOHOCHONADP। উত্তর হয়ে যাবে অপশান সি, CHO। কেন, আমরা গ্লুকোজের যদি সংকেতটা ভালো করে দেখি তাহলে সংকেতটা হচ্ছে C6H12O6, কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এর সমন্বয়ে কিন্তু গ্লুকোজটা গঠিত হয়। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে অপশান সি। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 2 নম্বর কোশ্চেন, সালোক সংশ্লেষ কী জাতীয় প্রক্রিয়া? অপশান দেখি, উপচিতিমূলক, অপচিতিমূলক, উপচিতি এবং অপচিতি উভয়ই, এদের কোনোটিই নয়। উত্তর হয়ে যাবে অপশান এ, উপচিতিমূলক প্রক্রিয়া। সালোক সংশ্লেষ কী জাতীয় প্রক্রিয়া? উপচিতিমূলক প্রক্রিয়া। সাধারণত সুপার 40-এ যে কোশ্চেনগুলো আছে সালোক সংশ্লেষ সম্পর্কিত সম্পূর্ণ বাছাই করা কোশ্চেন, আশা করি এর বাইরে থেকে সালোক সংশ্লেষ থেকে কোনো কোশ্চেন আসার সম্ভাবনা নেই। তোমরা যদি এই প্র্যাকটিসের 2টো ভালো করে ফলো করো তাহলে কিন্তু পরবর্তী যে কোনো পরীক্ষায় তোমরা এখান থেকে কমন পাবে যদি সালোক সংশ্লেষ থেকে কোশ্চেন দেয়। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 3 নম্বর কোশ্চেন দেখি, আলোক দশায় জলের অণুর বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকে কী বলা হয়? আলোক দশায় জলের যে অণু বিশ্লিষ্ট হয় সেই ঘটনাকে কী বলা হয়? ফটোলিসিস, হাইড্রোলিসিস এবং গ্লাইকোলিসিস এবং ইলেকট্রোলিসিস। উত্তর হবে অপশান এ, ফটোলিসিস, বা কিছু কিছু জায়গায় ফটোলাইসিস থাকে, ফটোলাইসিস একই ব্যাপার। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 4 নম্বর কোশ্চেন কী ছিল? 4 নম্বর কোশ্চেন বলছে, সালোক সংশ্লেষের কাঁচামাল হিসাবে স্থলজ উদ্ভিদ মূলরম দিয়ে কী শোষণ করে? সালোক সংশ্লেষের কাঁচামাল হিসাবে স্থলজ উদ্ভিদ মূলরম দিয়ে কী শোষণ করে? জল, NADP, গ্লুকোজ এবং ATP। উত্তর হয়ে যাবে অপশান এ, জল শোষণ করে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 5 নম্বর কোশ্চেন, সালোক সংশ্লেষের জন্য উদ্ভিদ পরিবেশ থেকে কী গ্রহণ করে? ঠিক আছে, দেখি, CO2, NO2, N2 এবং H2। উত্তর হয়ে যাবে অপশান এ, CO2 বা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সালোক সংশ্লেষের জন্য উদ্ভিদ পরিবেশ থেকে। পরেরটা দেখি, অর্থাৎ 6 নম্বর কোশ্চেন বলছে, সালোক সংশ্লেষের জন্য ব্যবহৃত প্রধান কাঁচামাল হলো? সালোক সংশ্লেষের জন্য প্রধান কাঁচামাল কী? ঠিক আছে, অপশান দেখি, CO2 এবং H2O, গ্লুকোজ এবং O2 ও H2O এবং ক্লোরোফিল। উত্তর হয়ে যাবে অপশান এ, CO2 এবং H2O, কার্বন ডাইঅক্সাইড ও জল। এটা হচ্ছে সালোক সংশ্লেষের প্রধান কাঁচামাল হলো কার্বন ডাইঅক্সাইড এবং জল। পরের কোশ্চেন, অর্থাৎ 7 নম্বর কোশ্চেন বলছে, সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন পদার্থ হলো? সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন পদার্থ কোনটি? অপশান দেখি কী ছিল, শর্করা এবং অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও জল, অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড, শর্করা ও কার্বন ডাইঅক্সাইড। উত্তর হয়ে যাবে অপশান এ, শর্করা এবং অক্সিজেন বা গ্লুকোজ ও অক্সিজেন। ঠিক আছে, যেটা উৎপন্ন হয় সালোক সংশ্লেষের ফলে। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 8 নম্বর কোশ্চেন বলছে, অন্ধকার দশায় কিসের বিজারণ ঘটে? আমরা জানি আলোক দশায় জারণ ঘটে এবং অন্ধকার দশায় হচ্ছে বিজারণ ঘটে, তা অন্ধকার দশায় কিসের বিচরণ ঘটে? দেখি অপশান, কার্বন ডাইঅক্সাইড, জল, গ্লুকোজ এবং অক্সিজেন। উত্তর হয়ে যাবে অপশান এ, কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইড বিজারণ ঘটে বা বিজারিত হয়। পরের কোশ্চেন, অর্থাৎ 9 নম্বর কোশ্চেন কী ছিল,
কাকে এনার্জি কারেন্সি বলা হয়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা পরীক্ষায় দেয় এই ধরনের কোশ্চেন। কাকে এনার্জি কারেন্সি বলা হয়? অপশান দেখি, পিজিএ, এটিপি, এনএডিপি, আরইউ, বিপি। উত্তর হয়ে যাবে অপশান বি, এটিপি। এনার্জি কারেন্সি বলে এটিপিকে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখি, দশেরটা বলছে, কোন উদ্ভিদে শালক সংশ্লেষের হার সব থেকে বেশি হয়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় আসতে পারে। কোন উদ্ভিদে শালক সংশ্লেষের হার সব থেকে বেশি? অপশান দেখি, ক্লোরেল্লা, অর্কিড, স্বর্ণলতা, মটর। উত্তর হয়ে যাবে অপশান এ, ক্লোরেল্লা। সব থেকে বেশি শালক সংশ্লেষ হয় এই উদ্ভিদে। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 11 নম্বর কোশ্চেন, বলছে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ উৎপাদনের জন্য কত অণু জলের প্রয়োজন হয়? শালক সংশ্লেষ প্রক্রিয়ায় যে এক অণু গ্লুকোজ তৈরি হয় বা উৎপাদন করা হয়, সেটার জন্য কত অণু জলের প্রয়োজন হয়? অপশান দেখি, 24, 12, 6 এবং 38 অণু। উত্তর হয়ে যাবে অপশান বি, 12 অণু জলের প্রয়োজন হয়। পরেরটা দেখি, সাধারণত কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শালক সংশ্লেষের হার সর্বাধিক হয়? সাধারণত কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শালক সংশ্লেষের হার সর্বাধিক হয়? দেখি অপশান, 20 থেকে 25, 40 থেকে 45, 25 থেকে 35 এবং 15 থেকে 20। উত্তর হয়ে যাবে অপশান সি, 25 থেকে 35। 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শালক সংশ্লেষের হার সব থেকে বেশি হয়। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 13 নম্বর কোশ্চেন, কোন ব্যাকটেরিয়া শালক সংশ্লেষে সক্ষম? সাধারণত ব্যাকটেরিয়ারা শালক সংশ্লেষ করতে পারে না, কিন্তু কোন ব্যাকটেরিয়া শালক সংশ্লেষ করতে পারে? দেখে নিই অপশান, মাইকোপ্লাজমা, ভিব্রিও কলেরি, সালমোনিলা টাইফি, রোডোসিউডোমোনাস। উত্তর হয়ে যাবে অপশান ডি, রোডোসিউডোমোনাস, ঠিক আছে। আর একটা আছে রোডোস্পাইরিলাম, এই দুটো ব্যাকটেরিয়া শালক সংশ্লেষে সক্ষম। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 14 নম্বর কোশ্চেন, কোন উদ্ভিদের মূলে শালক সংশ্লেষ হয়? ঠিক আছে, সাধারণত মূলে কোনো রঞ্জক পদার্থ থাকে না, ঠিক আছে, সবুজ রঙের রঞ্জক পদার্থ থাকে না মূলে, বা ক্লোরোফিল থাকে না, সেই জন্য মূলে শালক সংশ্লেষ হয় না। কিন্তু কোন উদ্ভিদের মূলে শালক সংশ্লেষ হয়? দেখি অপশান, অর্কিড, কুমড়ো, পুঁই, শাক এবং পাইন গাছ। উত্তর হবে অর্কিড, ঠিক আছে। অর্কিড হলো তার বায়বীয় মূলের সাহায্যে বা ভেনামিলের সাহায্যে শালক সংশ্লেষ সম্পন্ন করে। উত্তর হয়ে যাবে অর্কিড, মূলের সাহায্যে শালক সংশ্লেষ করতে পারে। পরের কোশ্চেন, অর্থাৎ 15 নম্বর কোশ্চেন, শালক সংশ্লেষের সময় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। শালক সংশ্লেষের সময় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, এটি প্রথম প্রমাণ করেন কে? দেখি অপশান, ব্ল্যাকম্যান, রবার্ট ফনমেয়ার, রবিন হিল এবং কেলভিন। উত্তর হয়ে যাবে অপশান বি, রবার্ট ফনমেয়ার প্রথম প্রমাণ করেছিল যে শালক সংশ্লেষের সময় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। পরের কোশ্চেন দেখি, শালক সংশ্লেষ প্রক্রিয়ায় কী জারিত হয়? এর আগে দেখেছিলাম আমরা কী বিজারিত হয়, আর এবার দেখলাম শালক সংশ্লেষ প্রক্রিয়ায় কী জারিত হয়। সাধারণত আলোক দশায় জারণ ঘটে, ঠিক আছে। সেটা কী জারণ ঘটে? জল, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং গ্লুকোজ। উত্তর হয়ে যাবে অপশান এ, জল। শালক সংশ্লেষ প্রক্রিয়ায় জল জারিত হয়, সেটা কি আলোক দশায়, আর অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়। এই দুটো মাথায় রাখবে। পরের কোশ্চেন দেখি, কোন আলোয় শালক সংশ্লেষ সবচেয়ে ভালো হয়? সবগুলো কিন্তু একদম বাছাই করা কোশ্চেন, যেগুলো পরীক্ষায় আসতে পারে। কোন আলোয় শালক সংশ্লেষ সব থেকে ভালো হয়? দেখি অপশান, সবুজ, নীল, লাল এবং কমলা। উত্তর হয়ে যাবে অপশান সি, লাল। লাল আলোয় শালক সংশ্লেষ সব থেকে ভালো হয়, আর সবুজ আলোয় সব থেকে কম হয়। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ বায়ুমণ্ডলে কোন গ্যাস সব থেকে বেশি পরিমাণে থাকে? সবারই জানা আছে কোশ্চেনটা, বায়ুমণ্ডলে কোন গ্যাস সব থেকে বেশি পরিমাণে থাকে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড,
নাইট্রোজেন এবং জলীয় বাষ্প। উত্তর হয়ে যাবে অপশান সি, নাইট্রোজেন। বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 18 নম্বর কোশ্চেন কী ছিল, বলছে মহাকাশ যানে কোন উদ্ভিদ ডাকা হয়। মহাকাশ যানে যখন মহাকাশে মহাকাশ নিয়ে যায়, তখন মহাকাশ যানে কোন উদ্ভিদ রাখা হয়। সেখানে অক্সিজেনের বা এবং কার্বন ডাইঅক্সাইডের যে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য কোন উদ্ভিদ রাখা হয় মহাকাশ যানে, অর্কিড, ক্লোরেল্লা, রাসনা এবং স্বর্ণলতা। উত্তর হয়ে যাবে অপশান বি, ক্লোরেল্লা। যেহেতু ক্লোরেল্লা সব থেকে বেশি সালোক সংশ্লেষ করে, সেই জন্য মহাকাশ যানে ক্লোরেল্লা উদ্ভিদ রাখা হয়। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 19 নম্বর কোশ্চেন, শালক সংশ্লেষের সম্পর্কে প্রথম পরীক্ষা করেন কে। শালক সংশ্লেষ সম্পর্কে প্রথম পরীক্ষা করেন কে। উত্তর হয়ে যাবে ভ্যান হেলমন্ট, বার্নেস, জোসেফ পিসলে এবং বেনসন। পর উত্তর হয়ে যাবে ভ্যান হেলমন্ট। ভ্যান হেলমন্ট হবে শালক সংশ্লেষ সম্পর্কে প্রথম পরীক্ষা করেন। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 20 নম্বর কোশ্চেন, আজকে আমরা শালক সংশ্লেষ সম্পর্কে যে সুপার 40 আলোচনা করছিলাম তার প্র্যাকটিস সেট নাম্বার 2 আলোচনা করলাম আজকে। আজকে 20টা কোশ্চেন সম্পূর্ণ হলো, সেই 20টার সঙ্গে কিন্তু আগের 20টা দিয়ে মোট 40টা সুপার 40 আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পন্ন হবে। তা তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি, সুপার 40-এর শালক সংশ্লেষের আগের পার্টটা দেখোনি, তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে আগের পার্টটা দেখে নেবে। এবং পরবর্তীতে কিন্তু আমরা এরকমভাবেই চ্যাপ্টার ওয়াইজ MCQ কোশ্চেন দিতে থাকবো, প্রতিটা চ্যাপ্টারের সায়েন্সের কোশ্চেন কিন্তু দিতে থাকবো এবং আর্টসের কোশ্চেনও দিতে থাকবো, ইতিহাস, ভূগোল, সংবিধান সব কিছুই দিতে থাকবো। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, এবং আমাদের জিকে দিশা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমরা 20 নম্বর কোশ্চেনটি আলোচনা করছি। বিজ্ঞানী কেলভিন কোন উদ্ভিদে কেলভিন চক্র পর্যবেক্ষণ করে। আমরা জানি, আগের আমরা পার্টে আলোচনা করেছিলাম যে কেলভিন চক্র প্রথম পর্যবেক্ষণ করেন কে, সেটা হচ্ছে কেলভিন। কিন্তু বিজ্ঞানী কেলভিন কোন উদ্ভিদে এই কেলভিন চক্র পর্যবেক্ষণ করেন। দেখি, অপশান এতে আছে রোডোস্পাইরিলাম, ক্লোরেল্লা, অর্কিড এবং গাজর। উত্তর হয়ে যাবে অপশান বি, ক্লোরেল্লা। ক্লোরেল্লা উদ্ভিদে প্রথম কেলভিন চক্র পর্যবেক্ষণ করেন কেলভিন। ঠিক আছে, আজকে শালক সংশ্লেষের উপর সুপার 40-এর প্র্যাকটিস সেট 2 শেষ হলো। এরপরে কিন্তু আমরা সায়েন্সের আরেকটি নতুন অধ্যায় নিয়ে চলে আসব। অতএব তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকো, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে পারো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।